রাত ঠিক 9:30 হঠাৎ করেই বন্ধ হয়ে গেল সব ব্যবহারকারীদের ফেসবুক। স্বাভাবিকভাবে যে কোনো ব্যবহারকারী ভাববেন আইডি হ্যাক হয়েছে। তবে সত্যিই হ্যাক হলো কিনা সেটা জানারও কোনো ব্যবস্থা নেই, কেননা কেউ এখনও পর্যন্ত ঢুকতে পারছেন না ফেসবুকে। এই নিয়ে মুহূর্তেই বিচলিত হয়ে পড়েছে সবাই। তবে ঠিক এখনও জানা যাচ্ছে না কেন দেখা দিয়েছে এ ধরনের সমস্যা। তবে এটুকু নিশ্চিত করা গেছে যে এটি কোনো ব্যক্তির সমস্যা নয়, বরং সবাই একই জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে। ফলে এ ব্যাপারে দুশ্চিন্তিত হওয়ার বিশেষ কোনো কারণ নেই। আশা করা যাচ্ছে ফেসবুকের সার্ভার ঠিক হলে সবাই আবার যথারীতি নিজেদের অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। তবে আরও বেশ কিছু প্রশ্ন থেকে যাচ্ছে। এটা ঠিক কিসের ইঙ্গিত সে ব্যাপারে কোনো স্পষ্টতা পাওয়া যাচ্ছে না এখনও পর্যন্ত।